हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्र की वाणी। এখন আমি যে মুভি ট্রেলার রিভিউ করতে চলেছি তার নাম হলো রকেটরি দ্য নাম্বি এফেক্ট, এবং এটার রাইটার ডিরেক্টর হলো অ্যাক্টর আর মাধবন, এবং এটা ট্রেলার কিছুক্ষণ আগেই ইউটিউবে স্ট্রিম করে গেছে। তো ট্রেলারটা আমার কেমন লাগলো সে সব কিছু তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো প্রথমেই বলে দিই, ফিল্মটা কিন্তু একটা বায়োপিক ড্রামা অ্যাবাউট আ পার্সোনালিটি, যার ব্যাপারে আমি খুব একটা বেশি জানতাম না। তোমরা কতজন কি জানো আমি জানি না, যদি জেনে থাকো আমায় কমেন্ট করে জানিও কি কি জানো। তবে আমি যা জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি রিসেন্টলি জানতে পেরেছি থ্রু উইকিপিডিয়া। তো এস নাম্বি নারায়ণ, যার উপর এই বায়োপিকটা, তিনি হচ্ছে ইসরোতে একজন সায়েন্টিস্ট, যে 1982 সালে রকেট সায়েন্স এবং রকেটের নানা রকম গ্যাজেটস নিয়ে, যেগুলো দিয়ে রকেটকে খুব সুস্থ সবলভাবে ইন্ডিয়াতে লঞ্চ করা যায়, সেই সব জিনিস নিয়ে উনি কিন্তু অনেক পর্যবেক্ষণ করেছিল, অনেক রিসার্চ করেছিল, এবং উনি লো বাজেটে লো এক্সপেন্সে কিভাবে রকেটের আইটেমসগুলোকে সরবরাহ করা যায় সেগুলো নিয়েও কিন্তু উনি অনেক রিসার্চ করেছিল। এবং ইসরোতে যেহেতু কাজ করতো তাই জন্য বুঝতেই পারছো যে ওনার কতটা ওয়েট ছিল। বাট এই সব কিছু কোথাও যেন স্ট্যাগনেন্ট হয়ে যায় যখন তার উপর অ্যাকুজিশন আসে যে সে একজন এসপিওনেজ। এসপিওনেজ কথাটার মানে হলো যে ইন্ডিয়ার তরফ দিয়ে স্পাই হিসাবে কাজ করছে আউটসাইড কোনো কান্ট্রিজের জন্য, এবং ইন্ডিয়াতে গভর্নমেন্ট কোনো কনফিডেন্সিয়াল জিনিসপত্র যখন বাইরে কোথাও পাচার করে তাদেরকে এসপিওনেজ বলা হয়। তো এই অ্যাকুজিশনের উপর তাকে মামলা করা হয় এবং তাকে দেশদ্রোহী বলা হয়, এবং তার উপর তার লাইফকে পুরো বরবাদ করে দেওয়া হয়। কিন্তু আলটিমেটলি যার সততা ঠিক থাকে, যার অনেস্টি ঠিক থাকে, যে নিজে দোষী না হয়েও সবসময় সঠিক পথে চলে, তাকে তো সামনে আসতেই হয়। তো আলটিমেটলি সে নিজের সততা প্রুফ করে এবং কোর্টে, ইনফ্যাক্ট সুপ্রিম কোর্ট তাকে রিইম্বার্সমেন্ট দেয় যে তার যেন এই ক্ষতিকয়ের যেন ভরপাই গভর্নমেন্ট দেয়, এবং কেরালা গভর্নমেন্ট তাকে 1.3 crore টাকা রিইম্বার্স করেছিল তার এই ক্ষয়ক্ষতির জন্য। কারণ তার মামলাটা 1994 থেকে 1996 সাল অবধি চলেছে, এবং 1998 গিয়ে উনি জাস্টিস পায়। তো এরম একটা পার্সোনালিটিকে নিয়ে বায়োপিক করা হচ্ছে, এবং এই বায়োপিকটা বোঝাই যাচ্ছে অনেক রিসার্চ করে বানানো হয়েছে, কারণ কি ট্রেলারটার মধ্যে সেই জিনিসগুলো প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। মানে ট্রেলারটা কিন্তু কমার্শিয়াল দিক দিয়ে একদমই হাইফাই নয়, তবে ডকুমেন্টারি বেস কিন্তু অনেকটা লাগছে। দো ফেস ভ্যালু অনেক কিছু রাখা হয়েছে, কেন কি এখানে শাহরুখ খানের একটা গ্লান্স আমি দেখতে পেয়েছি ট্রেলারের শুরুতে, এখানে রজিত কাপুর আছে এবং সিমরন বাগ্গা বলে অ্যাক্ট্রেস আছে যে আর মাধবনের ওয়াইফের রোল প্লে করছে। আর মাধবন নিজে এখানে নাম্বি নারায়ণের রোলটা প্লে করছে। তো আর মাধবন যে কতটা দক্ষ অ্যাক্টর সেটাকে আমাকে নতুন করে বলতে হবে না, সেটা তোমরা সকলেই জানো যে তার অ্যাক্টিং দক্ষতা কতটা ভালো। তো এই যে সিনেমাটা, এই সিনেমাটা কিন্তু ওভারঅল একটা অনেক বড় একটা অ্যাসপেক্ট আমাদের ইন্ডিয়ার তরফ থেকে তুলে ধরছে, অনেকটা মিশন মঙ্গল যেই অ্যাসপেক্টটা তুলে ধরেছিল অক্ষয় কুমারের, সেরকমই এই নাম্বি এফেক্ট রকেটরিও কিন্তু একটা অনেক বড় মানে ইমপ্রেশন আমাদের ইন্ডিয়ার সায়েন্টিস্ট বা ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন ইসরোর উপর ফেলবে। তো দেখা যাক ফিল্মটা কিরকম বানায়। আই এম ইগারলি ওয়েটিং ফর দ্য মুভি। এবার এই মুভিটা কিন্তু রিলিজ কবে করবে সে রিলিজ ডেটটা অ্যানাউন্স করা হয়নি, সেটাকে উজ্জ্ব রাখা হয়েছে সামার 2021 হিসাবে এটাকে লঞ্চ করা হয়েছে, যে সামারে বেরোবে 2021। এবার সামার যা এখন সিজন পড়ে গেছে, আমার মনে হয় এখনই সামার পড়ে গেছে। দো প্রপার সামার হচ্ছে এপ্রিল মিড থেকে মে মাস অবধি বা জুন মাস অবধি। তো দেখা যাক কখন বেরোয়। এখন তো হলের অবস্থাও খুব খারাপ, আমি জানি না এই সিনেমাটা থিয়েটার্সে ঠিকমতো বেরোতে পারবে কিনা। আর যদি থিয়েটার্সে না বেরোতে পারে তাহলে এই সিনেমাটার কিন্তু ওই লার্জার দেন লাইফ স্কেলটা কিন্তু ভীষণ মিস করা হবে। এই সিনেমাটা কিন্তু তিনটে ল্যাঙ্গুয়েজে বের হবে, হিন্দি, তামিল, তেলেগু। তো সিনেমাটা ট্রাইলিঙ্গুয়াল সিনেমা হবে, এবং এই সিনেমাটা নিয়ে কিন্তু প্রচণ্ড খেটেছে আর মাধবন, কেন কি আর মাধবন কিন্তু লাস্ট 3-4 বছর ধরে এটা নিয়ে কাজ করছে, এই প্রজেক্টটা নিয়ে, যেটা উনি নিজের সোশ্যাল হ্যান্ডেলসেও রিভিল আউট করেছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস মুভি। তোমরা যদি এই অ্যাসপেক্টটা মানে এই নাম্বির ব্যাপারে যদি আরও কিছু জেনে থাকো যেটা আমি তোমাদের এখানে বলে উঠতে পারিনি, আমাকে কমেন্ট করে জানাতে পারো যেরকম আমি শুরুতেই বলেছি। আর আমার সাথে আমার রিভিউটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার সাথে আরও জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউন।